এই একটু আগে এক ভাই বলছিল আপনি তো খানি না হুজুর, এক চামচ কি দেড় চামচ ভাত খাচ্ছেন, খানি না। তাই আমি বললাম যে আমি কম খাওয়া হুজুর, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন, তিনি বলেছেন আমরা যা খাই আমরা যা খাই না, তিনি নবী হওয়ার পরে মনে হয় সেটাও খেতে পারেন না, বিশ্বাস করছেন না? এরকম তিন তিনটা মাসের চাঁদ চলে যেত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় চুলাও জ্বলে নাই, চুলাও জ্বলে নাই। আর আমাদের তো একবেলা যদি না খাই তাহলে আল্লাহর উপর কত শেকায়াত, কত অভিযোগ, তাই না ভাই? আর তারপরে তিনি বলছেন একজন ব্যক্তির এতটুকু খাওয়াই যথেষ্ট যে কোমর মেরুদণ্ড সোজা করতে পারে, আল্লাহর ইবাদত করতে পারে। আর যদি তোমাদের খেতেই হয় তাহলে পেটটাকে তিন ভাগ করে খাবে, কয় ভাগ? এক ভাগ খাবার রাখবে, এক ভাগ পানি খাবে, আর এক ভাগ এই শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য ফাঁকা রাখবে। কয়জন এর উপর আমল করে দেখাতে পারে, কতজন মানুষ আছে? আর যারা একদম গোগ্রাসে খায় এদের ব্যাপারে কোরআনে এবং হাদিসে কিন্তু মারাত্মক কথা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা খুব বেশি ঢেকুর তুলো না, কি করো না। একজন সাহাবি খুব ঢেকুর উঠাচ্ছে, সাহাবি না আসলে, উনি পাশ দিয়ে যাচ্ছিলেন খাওয়ার দাওয়ার খেয়ে, পাশ দিয়ে যাচ্ছিলেন, নবীজি তার ঢেকুর তোলা দেখে বলছেন যে তোমরা বেশি ঢেকুর তুলবে না, কারণ দুনিয়াতে যে ব্যক্তি বেশি পেট পুড়ে খাবে কাল কিয়ামতের মাঠে সে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাবেন আপনি, নিজের পেটটাকে তিন ভাগ করবেন, এক ভাগ খাবার, এক ভাগ কি পানি, আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা। আর এই ব্যাপারে একটা কথা বলে দেই, শেষ জামানায় কিন্তু খাবারগুলো সব করাপ্টেড হয়ে যাবে, কি হবে, খাবার ভেজাল হবে, ভেজাল। এটা দলিল সূরা কাহাফে আছে, আমি এটা ব্যাখ্যা করবো না, কাহাফে আছে আমি ব্যাখ্যা করবো না, শুধু ইন্ডিকেশন দিচ্ছি। 309 বছর ঘুমিয়েছিলেন আসহাবুল কাহফ, কত বছর? 309 বছর ঘুম থেকে উঠেই তারা প্রথম যে অনুভবটা করেছেন সেটা হলো তারা ক্ষুধার্ত, তারা কি ক্ষুধার্ত। দেখেন 309 বছর পর যদি আপনি ঘুম থেকে ওঠেন আপনার কাছে এই দুনিয়াটা আজীব মনে হবে, হবে না? কিন্তু ওনারা ক্ষুধার্ত, পকেটে কিছু মুদ্রা ছিল, যেই মুদ্রাগুলোর মান 309 বছরও কমে যায় নাই, কমে গিয়েছে না। এখন আপনি আপনার মুদ্রা নিয়ে ঘুমান 300 বছর, দেখেন তারপর কি হয়, কি হবে, টাকা থাকবো না যাইবো গা? আচ্ছা, তারপরে শুনেন, এরপর উঠেই তারা বলছে ফালিয়ানজুর আইয়ুহা আসকা তুআমা, এই মুদ্রাগুলো দিয়ে বাজারে কাউকে পাঠাও, তোমাদের 9 জন 10 জনের মধ্যে একজনকে বাজারে পাঠাও, ফালিয়ানজুর সে যেন বাজারে গিয়ে দেখে আইয়ুহা আসকা তুআমা, কোন খাবারটা পবিত্র খাবার, ফ্রেশ খাবার, ঘুম থেকে উঠেও ফ্রেশ খাবারের দিকে তাদের নজর কেন? আর এই সূরা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে কেন? আর দাজ্জালের যুগেই বা সব দাজ্জালের শাসনের যুগে সব খাবারগুলো আস্তে আস্তে ম্যানুফ্যাকচার্ড এবং ভেজাল হচ্ছে কেন? এগুলোর মধ্যে মিল আছে না? তার মানে যত জামানা শেষের দিকে যেটা থাকবে খাবারের ভেজাল তত বাড়তে থাকবে। এই এই সময় আপনাকে অবশ্যই ফ্রেশ খাবার খুঁজে খুঁজে বের করতে হবে। খাবার আগে মানুষ খেত, খাবারের মধ্যেই চিকিৎসা ছিল, তাই না, রোগের আরোগ্য ছিল, এখন সেই খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না? খাবারের মধ্যে থাকে উপাদান, ভালো উপাদান, যে উপাদানগুলো পেটের ভিতরে গেলে শরীরে গেলে শরীরটা সুস্থ হয়, এখন সেই খাবার খেয়েই মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। এটা কোন হাদিসের সাথে মেলে জানেন? আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে, দাসী মনিবকে জন্ম দিবে মানে হচ্ছে সমাজের ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে, যেটা ভালো সেটা হয়ে যাচ্ছে খারাপ, খারাপটা হচ্ছে ভালো, সমাজে সত্যবাদী ব্যক্তি হয়ে যাচ্ছে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী বলা শুরু করছে, আমানতদার ব্যক্তি হয়ে যাচ্ছে খেয়ানতকারী, খেয়ানতকার ব্যক্তিগুলো আমানতদার হয়ে যাচ্ছে, সমাজের সবচেয়ে ভালো মানুষকে মানুষ খারাপ বলছে, সবচেয়ে খারাপ মানুষকে খুব ভালো বলছে, উল্টে যাচ্ছে, খেয়াল করে দেখেন উল্টে যাচ্ছে। বাবা এখন বাবা বাবার হাতে ছেলে মায়ের খাচ্ছে, ছেলের হাতে মা মায়ের খাচ্ছে, এরকম হচ্ছে না? যাকে যাকে একটা দায়িত্ব দিয়ে রাখবেন যে বাবা তোমার উপর আমি বিশ্বাস করলাম, দায়িত্ব দিলাম, সে আপনার বিশ্বাস ভঙ্গ করে রেখে দিচ্ছে, এই হচ্ছে না? বিশ্বাস উড়ে যাচ্ছে, প্রতারণা বাড়ছে, মানে কি মানুষ আল্লাহ পাকের হালালগুলোকে হারাম করে নিচ্ছে, হারামগুলো হালাল করে নিচ্ছে, বুঝতে পারছেন না মনে হয়? হালালগুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করতেছে, হারামগুলোকে আস্তে আস্তে হালাল করতেছে, এটা হচ্ছে না? হচ্ছে, খুব খেয়াল করেন। এখানে খাবার খেয়ে আপনার উপকার পাওয়ার কথা, খাবার খেয়ে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, উল্টা হচ্ছে, উল্টা চলতেছে দুনিয়া, দুনিয়া কি চলছে? উল্টা, ছেলে পড়ছে মেয়ের পোশাক, মেয়ে পড়ছে ছেলের পোশাক।